দুর্গা জলপ্রপাত, এখানে একটা ঝর্ণা আছে, চলো দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে আমাদের অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় দিন, তো আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা সেকেন্ড টাইম, মানে সেকেন্ড ডেজ আমরা ঘুরতে বেরোবো। এখন বাজে 9:15, ঠিক 9:30 সময় গাড়ি আসতে বলা হয়েছে, গাড়ি ঠিক আসবে। এদিকে চুমকাও রেডি হয়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কি স্মার্ট, হ্যাঁ ওভার স্মার্ট। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি এরকম সেজেছি, যেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে আমরা অন্যদিকে যে সাইট সিনগুলো দেখবো সেগুলোও তোমাদের কাছে শেয়ার করবো, আর তোমরা সাথে থাকবে, ঠিক আছে? আর সকালবেলা চা খেয়েছি, চা বিস্কুট খেয়েছি। সানগ্লাস নিয়েছো? হ্যাঁ সানগ্লাস নিয়েছি, সকালে চা বিস্কুট খেয়েছি। আর 9:30 গাড়ি আসবে, তা আমরা টিফিনটা করে নিই, তা চলো আবার দেখা হচ্ছে পরে। আজকের ভিডিওতে দারুণ দারুণ জায়গাগুলো তোমাদের কাছে শেয়ার করব, সেটা থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো। তা আজকের ভিডিওটাই খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা স্কিপ করে কেউ দেখো না, স্কিপ করে দেখলে কোথায় কী আছে মানে সেটা তোমরা মিস করে যাবে। তা আজকের ভিডিওটা তোমরা যদি দেখো, তোমরা যখন যাবে তোমাদের খুব উপকারে লাগবে। তা ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা মানছি একটু বড় হয়ে গেছে, তা প্লিজ একটু দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা এখন টিফিন করার জন্য এই হোটেলটায় চলে এসেছি। হোটেলে আমরা লুচি খাবো না, লুচিও আছে, কারণ লুচি খেলে গাড়িতে যাব, তো আজকে অনেক অনেক জায়গায় ঘোরার আছে, গাড়িতে গেলে বমি 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 হয়ে যেতে পারে, সেই জন্য লুচি খাবো না, আমরা ঘুগনি মুড়ি খাবো। তাই এখানে ঘুগনি মুড়ি বলা হয়ে গেছে, উনি দিচ্ছেন এই দোকান থেকেই। আমরা কালকে এই হোটেল থেকেই আমরা কালকে চিকেনটা রান্না করেছিলাম, রান্না করে নিয়েছিলাম। তা যাই হোক, এই দেখো ঘুগনি মুড়ি দিয়েছে, ঘুগনির তো মটর নেই, আলু আর ঝোল। যাই হোক, হোটেলের খাবার আবার কেমন হবে, যা দিয়েছে খেতে বেশ ভালোই লাগলো। তা মুড়ি আর ঘুগনি, ঘুগনি 10 টাকা, মুড়ি 10 টাকা, 20 টাকা, 20 টাকা এক একজনের। তা আমরা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো, তা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমরা নিচের দিকে নামছি, দেখছি পাচ্ছো কি রাস্তা চড়াই উৎরাই। দেখো চুমকা নামছে, হ্যাঁ নীল নীল সাদা। দরজাটা বন্ধ করো, দেখেছো বন্ধুরা দুর্দান্ত একটা প্লেস, পাহাড় চারিদিকে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা আমাদের গাড়ি, গাড়ির নাম্বার। এখানে কত কি পাওয়া যাচ্ছে, দেখো ছৌ নাচের মুখোশ, এই তো যাই। বন্ধুরা কত পাথর, এই এইগুলো সেই জয়পুরের মতো, জয়পুরে এরকম এরকম পাহাড়, একদম খারাপ পাহাড়, খারাপ। কেমন একটা আওয়াজ হবে, রিফ্লেকশন বন্ধুরা দেখো। আমরা পাহাড়ের ভিতরে ঢুকে গেছি, পুরো চারিদিকটা দেখো কি অপূর্ব, দেখো এই দেখো পাহাড় কিভাবে দেখায়, ওই দেখো মন্দির উপরে মানুষ আছে দেখতে পাচ্ছ। আমি এমনি ক্যামেরাটা উঁচু করে এরকম করে এইভাবে 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 আমাদের মাথা দেখা যাবে। দাদা দেখো বন্ধু চারিদিকটা দেখো শুধু কত পাহাড়, মার্বেল লেক। এখানে
বুঝলে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন অযোধ্যা পাহাড়ের সব থেকে অ্যাট্রাকটিভ একটা জায়গায় এসে হাজির হয়েছি। আমরা ঢুকছি সেখানে, সেটা কি চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখাচ্ছি, এখানে রয়েছে দেখতে পাচ্ছ, আর ফ্রন্ট ক্যামেরা আছে উল্টো দেখাবে, বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত, বামনি ফলস। এখানে অনেক ব্যাগটা হয়ে যেত নাও, এখানে ঝর্ণা আছে, এখানে আমাদের ফোর্স বাবু বসে রয়েছেন এখানে। ঝর্ণার আওয়াজ অলরেডি পেতে শুরু করে দিয়েছি আমরা, আওয়াজ হচ্ছে এখানে। কি সুন্দর, ঢুকতে না ঢুকতেই মনটা ভরে যাচ্ছে। তুমি যে বলছো না, বন্ধুরা এখানে এটা ব্যাক ক্যামেরা করতে নাহলে দেখাবো কি করবো। দাঁড়া বন্ধুরা, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখাচ্ছে রাস্তাঘাট খুব দুর্জন, কি অপূর্ব দৃশ্য। যেগুলো কোনদিন ঝর্ণা দেখিনি বন্ধু, এই প্রথম ঝর্ণা দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, শেয়ার করার চেষ্টা করছি। সত্যি কি অপূর্ব দেখাচ্ছে ঝর্ণাখানা। ও দেখো বন্ধুরা, এত কাছ থেকে দেখাচ্ছি, এত খুব 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 কাছ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ঝর্ণাটা কি অপূর্ব দেখাচ্ছে সত্যি। এখানে ঝর্ণার জলের হালকা হালকা ছিটে আমার গায়ে এগিয়ে আসছে। ও মনটা সত্যি ভরে যাচ্ছে, মনে হচ্ছে এখান থেকে বাড়ি যাবো না। হালকা ওই দূরে একটা হালকা রামধনুগুলো দেখতে পাচ্ছি। ওই গো ওই আস্তে আস্তে এসো, সাইড দিতে বলো, সাইড দিতে সারা দিয়ে আসবে, সবাইকে সাবধান করে আসবে সবাইকে। এই বাচ্চাটা কার, একজন ঘরে চলে আসছে তো বাবু। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, বন্ধুরা শুধু ভিউটা দেখে নাও, ভিউটা শুধু দেখো কি অপূর্ব দেখতে লাগছে। ও সত্যি পয়সা সব উসুল হয়ে যাচ্ছে দেখে। তো বন্ধুরা নামার সময় খুব সহজ, তো যারা উঠছে তাদেরকে দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট। মোটামুটি 1,000-2,000 সিঁড়ি তো ওটা উঠতেই হবে। ওটা বন্ধুরা তাল পাতা দিয়ে কি সুন্দর ফুল বানিয়েছে, এই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা তাল পাতা দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছে। এরা এদের হাতের কাজ দেখেছো কত সুন্দর, তাল পাতা গোড গোড দেখে আসবে। হ্যাঁ জুতো খুলে যাচ্ছে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম সত্যি মানে এখানে এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে আশ্চর্য ভিউ, মানে বলা যাবে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কীভাবে জলটা ঝর্ণাটা এসে সমতলে মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছ ঝর্ণাটা এসে সমতলে মিশে যাচ্ছে। আমরা পুরো এই পাথরের ওপর দাঁড়িয়ে আছি,
বাপের জন্য কোনোদিন ঝর্ণা দেখিনি, এই প্রথম ঝর্ণা দেখছি, তাই যাতে এক্সাইটমেন্ট। ও কিছুতেই জল এই যে জল রয়েছে দেখতে পাচ্ছে ঝর্ণাটা, এটা ঝর্ণা জলটা এখানে এসে বয়ে যাচ্ছে, ও কিছুতেই এসে নামবে না। আর আমি কিন্তু ওকে ছাড়বো না, আসর বান্ধে ওকে আমি নামাবই। তো ও এসে এখানে নামলো, শেষে নামতে বাধ্য হয়েছে। দেখো আমাদের দেখা থেকে দিদিরাও নেই ওর জলের মধ্যে, দেখতে পাচ্ছো এত আনন্দ, এত উৎফুল্ল, উৎফুল্লতা কেউ ধরে রাখতে পারছে না, একে একে সবাই জলের মধ্যে নেমে পড়ছে। জামা প্যান্ট তো একদিন ভিজবে, কিন্তু এনজয়মেন্টটা কি হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো চুমকা কেমন, ওরা পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওরা পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে, বসে পড়েছে পাথরের মধ্যে। এদিকে ঝর্ণাটা দেখো বন্ধুরা, ঝর্ণাটা দেখতে পাচ্ছ, ওই জায়গা ঝর্ণা। হ্যালো ফ্রেন্ডস, এবার আমাদের ওপরে ওঠার পালা। বামনি লোয়ার ফল সব দেখা হয়ে গেল, মোটামুটি 1-1.5 কিলোমিটার উপরে উঠতে হবে। নামার সময় খুব তাড়াতাড়ি নেমে পড়েছে, আসার সময় একদম প্রচুর সময় নিয়ে আমাদেরকে উঠতে হবে, তাহলে হাঁপিয়ে যাবো। আর জলের বোতল তো আমাদের সঙ্গে যাবে, দেখতে পাচ্ছ একসাথে জল খেয়ে উঠছি, একটা স্টেপ এই পাশে 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 দিয়ে, হ্যাঁ একটা সিটে দুটো পাশে যাবে, হাঁপিয়ে যাবে, গ্রামের চাপ পড়বে, গ্রামের চাপ তখন না পড়লে কত আরাম, গাজর সবজি হয়ে বুদ্ধি খরচ করতে হবে। বন্ধুরা একটা সিটে ডবল পাঁচ উঠেই হবে, একসাথে পাঁচ দিলাম, আবার দিলাম, হ্যাঁ 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 আবার একটু উপরে উঠলি রাস্তাটা পেয়ে যাবো, ওখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, চুপচাপ গাড়িতে বসে যাবো। এরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে, এবার আইসক্রিমের দোকানে গিয়ে লাইন দিয়েছে, আইসক্রিম খাবে, দেখি এরা কি আইসক্রিম শেষ পর্যন্ত কেনে। কেউ আইসক্রিম খাবে নাকি, গলা শুকিয়ে গেছে উপরে উঠে, ফুল ডবল আইসক্রিমের ডাব্বায় উকি মারছে যে কি আইসক্রিম আছে দেখাও, যা দিবি তুমি জান নেবো আমি তাই নেবো। তুরগা জলপ্রপাত, এখানে একটা ঝর্ণা আছে, চলো দেখি। এখানে রাস্তাটা তখনকার থেকেও ভয়ানক, তখনকার থেকেও ভয়ানক, খেজুর পাতা দিয়ে বানায় না, হ্যাঁ। দেখো আমরা এখন নিচের দিকে নামছি, গাড়িতে বোঝাই যাচ্ছে গাড়ি নিচের দিকে নামছে, আর সত্যি আশ্চর্য সুন্দর পাহাড়, কেটে কেটে পাহাড়ের ভিতর দিয়ে যে এসের মতো পাকা রাস্তাগুলো চলে গেছে। দেখো আমি পিছনের দিকে বসে আছি বলে পিছনের দিকে ভিডিওটা করছি গাড়ি থেকে, দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর। আর এই ডান দিকে এটা হচ্ছে গুহা, এর ভিতরে মানে সরকারি বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই মানে ওই ডিপার্টমেন্টের সবাই ওরা যা আশা করে, ওখানে একটা গেট দেখাচ্ছিল তখন। তো আমরা চলে এসেছি, দেখো এখানে হচ্ছে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখার জন্য এসেছি এখানে। তো কত কী বিক্রি হচ্ছে মিষ্টি, তোমাদের কাছে একটু দেখালাম, দেখো কত কী বিক্রি হচ্ছে, কত কী মানে সব কুটুর ঘুরে। আর এই দেখো শিব মন্দির চলে এসেছে, এটা হচ্ছে শিব মন্দির, আর হচ্ছে লোয়ার ড্যাম, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। দেখো শ্রীমন্দির, জয় বাবা জয় বাবা।
এখানে এসেছি আমরা, এখানে খুব জাগ্রত বাবা। আর তোমার দিকে আরেকটা কি দেখাচ্ছি, ওই পিছনের দিকে আছে লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম ওখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর আমরা আপার ড্যামে যাব, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। আপার ড্যাম বলছে, আপার ড্যাম হচ্ছে সব পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় যেখানে জল আছে, সব মানে পাহাড়ের উঁচুতে জল আছে, সেটা ভাবা যায়? মানে সেখানে সেখানে উঁচু থেকে জল নিচেতে নামায় দিয়ে এভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। দেখো এবার আমাদের খিদে পেয়ে গেছে, এবার আমরা হোটেলে চলে এসেছি, খাচ্ছি। দেখো ডাল ভাত বিনস ভাজা আর একটা কি বাঁধাকপি, এইসব দিয়ে একটা সবজি করেছে, আর মাছ নেব। কিন্তু ভাতটা অনেক মোটা মোটা আর সবজিটা মানে আপাতত হয়েছে, তা আমরা এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে। এই দেখো আমরা এই নিচেতে ছিলাম, গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই নিচেতে ছিলাম নিচে থেকে, এবার আমরা ওপরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তাটা একদম ওপরের দিকে যাচ্ছে, আপার ড্যাম, আপার ড্যাম দেখার জন্য, মানে সব পাহাড়ের সব থেকে ওপরে যেখানে জল আছে, জলবিদ্যুৎ মানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে যাবো। দেখো গাড়িটা ঠিক উঠছে উপরের দিকে, একদম পাহাড়ের শীর্ষে আমরা উঠবো আজকে। জলের দাগ, হ্যাঁ একটু জল ছিল, আবার উঠবে জল ওটা, হ্যাঁ এখন জলটা নামাচ্ছে, নামাচ্ছে মানে নিচে বিদ্যুৎ তৈরি হচ্ছে এখন, নেমে নিচে বিদ্যুৎ বাকি জলটা কোথায় যাচ্ছে, বাকি জল এখন নিচে স্টক হচ্ছে, নিচে যে জলটা রয়েছে আবার ওখান থেকে আবার তুলে এটা পাঠাবে, আবার নিচে কমে যাবে, তখন আমার নিচে কমে যাবে, আমি নিচে ভর্তি হচ্ছে। বইয়ানি কি সুন্দর, এই দাগ দাগ ছিল এই অবধি জল ছিল, এই দাগ দিয়ে ভিজে ভিজে হয়ে আছে, জলটা এখন নিচেতে নেমে গেছে, বিদ্যুৎ তৈরি করার জন্য নিচে নামি, বিদ্যুৎ তৈরি করছি। দেখো ভিজে আছে দেখতে পাচ্ছ পাথরগুলো। দূরে সমতল একদম ওইখানে, একদম আঙুলের ডগের নিচে, এখানে দেখা যাচ্ছে না, ধোঁয়াশার হয়ে হচ্ছে ওইখানে আমরা ছিলাম। জলটাকে খালি করে তার মানে আর লোয়ার ড্যাম তখন নিচে হয়ে যাবে, এখন লোয়ার ড্যামটা যেমন পুরো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এটা হচ্ছে সীতাকুণ্ডু, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সীতাকুণ্ডু, একটা দেখার মতো জিনিস। দেখার মতো জিনিস বলতে এখানে বিশেষত্ব সেইভাবে কিছুই নেই, এমনি একটা খালের মাঝখানে এছাড়া কুয়ো আছে। বিশেষত্ব হচ্ছে একটাই, এই যে বুদবুদ তো দেখতে পাচ্ছ, খাল নেই কিন্তু মাটির তলা থেকে কিন্তু জলটা সবসময় সারা জীবন মাটির তলা থেকে জল ওঠে।